আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন উইথ রান্না। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, ফ্রাইড রাইস। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাই এখন রেসিপিটিতে। আমি এখানে 1 কাপ পরিমাণ পোলার চাউল নিয়েছি, এটিকে আমি ভিজিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এই পানিটা ঘোলা রাখা যাবে না, পানিটি ঘোলা রাখলে চালটা আঠালো হয়। এখানে আমি একটি পাত্রে পানি গরম বসিয়েছি। এখানে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। এখানে আমি এখন সব প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। পোলার চাল অলওয়েজ ট্রাই করবেন আধা ঘন্টা আগে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিতে, কোনো প্রকার ঘোলা যেন পানিটা না থাকে। একদম পরিষ্কার পানি থাকলে চালটি একদম সুন্দর ঝরঝরে হবে, না হলে চালে আঠালো ভাবটা থেকে যায়। এখন আমি এটাকে 80%-এর মতো সিদ্ধ করে নেব। একটু দিয়ে আমি চালগুলো না নেড়ে দিবেন, না হলে অনেক সময় একটার সাথে একটা চালগুলো লেগে যায়। আমি চালগুলো দেখে নিচ্ছি হয়েছে কি না, এখন আমি চেক করে নিচ্ছি। চালগুলো দেখেন একদম হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটি স্ট্রেটনারে ছেঁকে নেব। রাইসটা অলওয়েজ ট্রাই করবেন আগে রান্না করে রাখার জন্য, তাহলে রাইসটা সুন্দর ঠান্ডা হয়ে যায়। এখানে আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। রাইস রান্না করার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকাম, বটবটি, গাজর আর বাঁধাকপি। আমি এখন এখানে চিকেনের ব্রেস্টের পিসটি নিয়েছি, এখানে আমি এখন ম্যারিনেট করে রাখবো। এখানে আমি এখন সয়া সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখন আমি 1/2 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1/4 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এটিকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এখন আমি একটি প্যানে 10 মিনিট পরে কিছু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে রসুন কুচি দিয়ে দিব আর সামান্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি এখন হালকা ভেজে নেব। সবসময় রসুন কুচি দেওয়া ট্রাই করবেন, রসুন কুচি দিলে ফ্রাইড রাইসটা বেশি ভালো হয়, একদম বাহিরের রেস্টুরেন্টের স্বাদটা পাওয়া যায়। আমি এখন এটাকে হালকা করে ভেজে নিচ্ছি, তারপর এখানে আমি চিকেনগুলো দিয়ে দিব। এখন আমি চিকেন এখানে দিয়ে দিয়েছি, চিকেনগুলোকে আমি ভালো মতো ভেজে সিদ্ধ করে নেব। একদম লাল করে ফেলবেন না চিকেনগুলো, তাহলে জুসিনেস ভাবটা থাকবে না। সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি। এখানে আমি এখন সবজি দিব, যে সবজিগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে আমি সেই সবজিগুলো আগে এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে বটবটি দিয়ে দিচ্ছি 1 কাপ আর এখন 1 কাপ আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি। এগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগে, তাই আমি এইগুলো ফার্স্টে দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজি করে নেব। সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এখানে বাঁধাকপি দিয়ে দিচ্ছি। এটা আমার ফ্রোজেন বাঁধাকপি ছিল, তাই আমি এটা একটু পরে দিলাম। আর এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখানে আমি সবুজ ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামগুলোকে চিকন করে নিয়েছি, যে যার ইচ্ছা মতো কেটে নেবেন। এখন এগুলোকে আমি 2 মিনিট ভেজে নেব। এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে।
আর আমি এখন এখানে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। আশা করছি আপনারা এটা ট্রাই করে আমাকে জানাবেন, অবশ্যই এটা আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। আর কিছু পেঁয়াজ আমি বড় বড় করে খুলে নিয়েছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এভাবে পেঁয়াজটা দিলে বেশি ভালো লাগে, তাই আমি এভাবে পেঁয়াজটি দিলাম। আমি এখানে এখন টমেটোর সস একটু দিয়ে দিলাম, এক টেবিল চামচের মতো। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজিটা আমার প্রায় হয়ে গিয়েছে, এখন আমি এখানে রাইস দিয়ে মিক্সড করে নেব। আমি এখানে যে রাইসটা রান্না করেছিলাম সেটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, এখন আমি এটিকে মিক্সড করে নিচ্ছি। আপনারা সবসময় ট্রাই করবেন রান্না করার প্রায় অনেকক্ষণ আগে রাইসটিকে রান্না করে রাখার জন্য। এটি ঠান্ডা হয়ে যখন আপনি ভেজিটেবলের সাথে মিক্সড করবেন তখন একদম পারফেক্ট জর্জরা রাইসটি হবে। এখন আমি দিয়ে মিক্সড করে নিচ্ছি। আপনারা যদি পারফেক্ট ফ্রাইড রাইস রান্না করতে চান তাহলে পারলে 3-4 ঘন্টা আগে রাইসটিকে সিদ্ধ করে রেখে দিবেন। এখানে আমি এখন সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, আর আমি 1 টেবিল চামচ টমেটোর সস দিয়ে দিয়েছি। টমেটোর সসটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে, তাই আমি টমেটোর সস দিয়ে দিয়েছি। এখন আমি আবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা টেস্ট করে লবণটা দিয়ে নেবেন। এখন আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিলে একদম রেস্টুরেন্টের স্বাদটা আসে, তাই সবসময় ট্রাই করবেন চিনি দেওয়ার। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখন এখানে ডিমগুলো ঝুরি করে রেখেছিলাম, সেই ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাই হিটে অলওয়েজ ট্রাই করবেন রান্না করার জন্য। আমি এখানে একটু সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার রাইস রান্না প্রায় হয়ে গিয়েছে, এই তো তৈরি হয়ে গিয়েছে আমার ফ্রাইড রাইস। এখন আমি একটি সার্ভিং ডিশে এগুলোকে সার্ভ করে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার ফ্রাইড রাইস। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক ও কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই তাদের সাথে শেয়ার করে দিবেন। এবং আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।